Shopping naki traveling? Traveling. Cricket naki football? Football. Biryani naki khichuri? Khichuri. Dosa naki fuska? Obviously fuska. Choto bela Eid naki boro bela Eid? Obviously choto bela Eid. Salami deya naki salami pawa? Obviously pawa. Ke dite pochondo kore? প্রিয় দর্শক, দেখতে দেখতে রমজান মাসের শেষের দিকেই কিন্তু চলে আসলাম। হ্যাঁ, এখন কিন্তু ইফতার আয়োজনের পাশাপাশি ঈদের দিন কি কি আয়োজন রাখবো আমরা সেটা নিয়েই টেনশনটা বেশি থাকে। সেই আয়োজনে আরো একটু বাড়তি মাত্রা দিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাধুনী দেশ বিদেশের ইফতারে। আমি শ্রাবণ তৌহিদা। আজকেও যথারীতি আমার সাথে থাকছেন একজন সেরা রাধুনী, যিনি সেরা রাধুনী 1429-এর টপ ফাইভে প্রতিযোগিতা করেছিলেন। ওয়েলকাম করছি রাছের প্রতিযোগী আখিকে। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আমরা বসে আড্ডা দিই। আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর প্রত্যেক দিনই তোমাদের কাছ থেকে একটা নতুন নতুন রেসিপি শিখছি, বাসায় গিয়ে এক্সপেরিমেন্ট করছি, আমার বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। সেকেন্ড টাইম তোমাকে এখানে পেলাম আমি, তাই না? এর আগের দিন যেটা করেছিলে সেটাও কিন্তু খুব সুন্দর করে আমি বাসায় করেছি, আজকেও যেটা শিখবো তাই করবো। তোমার খবর বলো, রমজান মাসের শেষের দিকে তোমার পেজের মানে কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার রমজান মাসে আমি একটু ব্যস্ত থাকি, আমার সেমাই আমি রাচ্চা সেমাই আমি এটা বাসায় তৈরি করি, তো এটা চাহিদাটা অনেক বেশি আমার পেজে। তো রমজান মাসটা আমার ইবাদত করে প্লাস আমার এই পেজের কাজ করে আমি সুন্দরভাবে শেষ করছি। তোমার পেজ তো বেশ ভালোই চলছে, এবং তুমি আমাকে বলেছিলে তোমার ড্রিমের কথা, সেই ড্রিমটার কি অবস্থা? আমার ড্রিম বলতে, আমি যেহেতু বেকিং নিয়ে কাজ করি আর পাশাপাশি আমার অনলাইন সেলটাও হয়, আর আমি এটা নিয়ে ট্রেনিংও দেই, যেহেতু আমি একটু এখন ছোটোখাটোভাবে করি অল্প স্টুডেন্ট নিয়ে, তো ইচ্ছা আছে যে আরও বেশি একটু হিউজ পরিমাণ ভ্যারিয়েশন নিয়ে এসে আমি এটাকে আরও সামনের দিকে সুন্দরভাবে মানে চালাতে চাই। যারা আসলে তোমাদের মতো সেরা রাঁধুনী হতে চায় বা একেবারে সাধারণ হোম কুক থেকে সেরা রাঁধুনী হওয়ার যে ড্রিমটা দেখে, তাদের জন্য তোমার পরামর্শ কী থাকবে? অবশ্যই নিজের যেটা আমি প্রেজেন্ট করব বা যেটা নিয়ে আমি কাজ করছি সেটা সম্পর্কে অবশ্যই কনফিডেন্সটা থাকা লাগবে, তারপরে কোয়ালিটিগুলো মেনটেন করতে হবে, নিজে সৎ থাকতে হবে। সবার সাথেই সেরা রাঁধুনীতে তোমার বন্ডিং অনেক ভালো ছিল, যেহেতু সাদিয়া হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে, মানে তোমার কাছে কি মনে হয়েছিল যে চ্যাম্পিয়ন কার হওয়ার কথা ছিল? চ্যাম্পিয়ন আসলে সবাই ওখানে যোগ্য, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এমন কিছু বিষয় না, তারপরও কিছু কিছু কোয়ালিটি থাকে, তো আমি ভেবেছিলাম হয়তো বা সাদিয়া হবে। আলহামদুলিল্লাহ আইরিশ হয়েছে, এটাতে আমরা অনেক খুশি, সে তার বেস্টটা দিয়ে সামনে এগিয়ে গেছে। এবার আজকে তুমি আমাদের জন্য কি রান্না করবে? আমি আজকে করব টিউনিশিয়ান জেরবা রাইস। এটা হচ্ছে টিউনিশিয়ানের উপকূলীয় অঞ্চলে জেরবা নামে একটা শহর আছে, তো ওদের এটা ট্রেডিশনাল খাবার। বাহ, চমৎকার। আসলে খাবারের সাথে সাথে যে যে হিস্ট্রিটা চলে আসে না, তখন কিন্তু আসলে কুইজিনের প্রতি বা রেসিপিটার প্রতি আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। তো আমি তো খুব এক্সাইটেড যে আজকে তোমার কাছ থেকে এটা শিখবো। দর্শক, নিশ্চয়ই আপনারাও অনেক বেশি এক্সাইটেড। আমাদের সাথে আসলে সেরা রাঁধুনী থাকেন, সেই সাথে থাকেন একজন গেস্ট। আজকেও রয়েছেন আজকের যিনি গেস্ট, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমন্ত্রণ জানাতে চাই বেঙ্গালি বইন উপমাকে। হাই, কি অবস্থা আপু? এই তো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপু? আমার সাথে আজকে সেকেন্ড টাইম দেখা হলো এই সেটে, কিন্তু ওর সাথে ফার্স্ট টাইম তোমার। হ্যাঁ আপুর এপিসোডগুলো আমি দেখেছি, অ্যাকচুয়ালি আপু খুব সুন্দর করে একদম ডেকোরেট করে, মনে হয় যে খেতে পারলে আরো ভালো। ইয়ার রাইট, আজকে কিন্তু ইফতার খেতে পারবে ওর রান্না করা একটা রেসিপিতে। ওয়েল, সেখানে যাওয়ার আগে একটু তোমার কাছে শুনি যে এর আগের দিন তো বেঙ্গলি বইনের অনেক কিছুই শুনেছি, শুরুর গল্পটা সবকিছু, বেঙ্গলি বইন এই রমজানে কি করলো? ফার্স্ট অফ অল আমি ফালুদা রান্না করেছি, যেটা শিখে গিয়েছিলে। হ্যাঁ, অ্যান্ড আম্মু মানে একটু মুখটা সে না ঠিকঠাক আছে, বাট আব্বু খুবই খুশি হয়েছে যে তুমি আমার জন্য ফালুদা রান্না করো। আন্টিও খুশি হয়েছে। তুমি কি কিচেন মেসি করে ফেলেছিলে? একটু একটু, সেই জন্যই মনে হয়। আর এমনিতে আজকে তো নিউ কিছু শিখবো, এটার জন্য অনেক এক্সাইটেড। ওকে, সো লেটস সি। তুমি তো নিজের ভিডিও নিজেই বানাও বা স্ক্রিপ্টিং করো, ফিউচার প্ল্যান কি তোমার নেক্সট? ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি এখানেই ইম্প্রুভমেন্টের চেষ্টায় আছি, যে আমি আরও একটা বড় টিম করব অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা অ্যানাদার লেভেলে নিয়ে যাব, এটাই এখন
দেয়। সেদিক থেকে আমি অনেকেই দেখেছি যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা মানে অভিনয় করছে, কেউ বা গান করছে, কেউ বা মডেলিং করছে। তো তোমার কোনো প্ল্যান আছে? যারা কন্টেন্ট ক্রিয়েশন থেকে অন্য কোনো জিনিসে ফোকাস করছে, তারা হয়তো বা তাদের ইন্টারেস্ট আছে বা অন্য কিছু, কিন্তু আমার ওরকম ইন্টারেস্ট বা চিন্তা যে আমি অন্য কোনো প্ল্যাটফর্মে যাব, কারণ আই লাভ দিস থিং হোয়াট আই এম ডুইং নাও, যে ফানি ভিডিও এন্টারটেইন করা। সো আই থিঙ্ক এখানেই আমি নিজেকে আরও ইম্প্রুভ করবো। সো অল দ্য ভেরি বেস্ট, যাই হোক। থ্যাংক ইউ। আজকে আমরা রান্নায় চলে যেতে চাই, কিন্তু তার আগে তোমার জন্য, তুমি তো জানোই যে প্রশ্ন রয়েছে, আজকেও তার ব্যতিক্রম নয় এবং ভালোভাবেই তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে। শপিং নাকি ট্রাভেলিং? ট্রাভেলিং। ক্রিকেট নাকি ফুটবল? ফুটবল। বিরিয়ানি নাকি খিচুড়ি? খিচুড়ি। দোসা নাকি ফুচকা? অবভিয়াসলি ফুচকা। ছোটবেলার ঈদ নাকি বড়বেলার ঈদ? অবভিয়াসলি ছোটবেলার ঈদ। সালামি দেয়া নাকি সালামি পাওয়া? অবভিয়াসলি পাওয়া। কে দিতে পছন্দ করে? অনেকেই দিতে পছন্দ করে। রোস্ট নাকি রেজালা? রোস্ট। পাহাড় না সমুদ্র? সমুদ্র। স্টেক নাকি কাবাব? কাবাব। ওকে, থ্যাংক ইউ। তোমার প্রাইস কোথায় আপু? তোমার প্রাইস হচ্ছে আজকে ও তোমাকে একটা নতুন রান্না শেখাবে, খুব কাছ থেকে দেখতে পারবে, পরিমাণটা জানতে পারবে, এটাই হচ্ছে প্রাইস। ওকে ওকে। দর্শক, আপনাদের জন্য কিন্তু প্রাইজ রয়েছে। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি এপিসোডে যে রেসিপিটা আমরা করে দেখাই, সেখান থেকে আপনাদের জন্য কুইজ থাকে এবং কুইজের সঠিক উত্তর দিতে পারলে অনেক আকর্ষণীয় পুরস্কার থাকে। আর সেজন্য আপনাদেরকে ভিজিট করতে হয় রাজধানীর ফেসবুক পেজ।